Hello my dear guys, assalamu alaikum. Welcome to medicine and health info channel again. Asha kori allah rahmat apnara shobai bhalo achen. Bondhugon, ajker video te ami apnaderke daud ba dad, eczema, chulkani, bikhaus, chhatraker akromon ittyadi durikorone ottonto karjokor ekti medicine ebong medicine tir nam, dam, group ba generic nam, prostut karak company nam, khawan niyom এবং এর সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের অনেক সময় দাঁত বা দাউদ একজিমা চুলকানি বিখাউস ছত্রাকের আক্রমণ ইত্যাদি হয়ে থাকে এই সব সমস্যার সমাধানে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে বা প্রেসক্রিপশনে যে ঔষধটি কথা লিখে থাকেন তার নাম হলো ইনোকেন ক্যাপসুল এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো ফ্লুকোনাজল এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইনোকেন ক্যাপসুলের প্রতি বিশের দাম মাত্রাভেদে 9 টাকা এবং 22 টাকা এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে যাদের বয়স 4 সপ্তাহের বেশি তারা প্রতিদিন 3 থেকে 6 মিলিগ্রাম কিংবা অরাল সাসপেনশন বা সিরাপ খেতে পারবে এবং ট্যাবলেটের ক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য 3 থেকে 6 মিলিগ্রাম কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 50 100 বা 200 মিলিগ্রামের প্রতি ট্যাবলেট দিনে একবার এবং সেটি 7 থেকে 14 দিন খেতে হবে কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে তবে যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই ঔষধটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া পেটের অস্বস্তি বমি বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই যে কোনো ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ